এই রুই মাছগুলো আমি আজ রান্না করব। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে, এবারে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দিচ্ছি। এবার আমি তাকে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি করলা গেলে কেটে দিচ্ছি। আমি আর কিছু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি করলা গুলোতে। করলা গুলো দিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজ গুলো কেটে নি। করলা গুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি আদা রসুন গুলো বেটে নেব। আদা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি আরো কিছু তেল দিয়ে দিচ্ছি। লঙ্গলার দারচিনি দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। কাঁটা লঙ্কা, কাঁচা লঙ্কা কেটেছি, এটাকে দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজ কাঁটা দিয়ে দিচ্ছি। এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো এক চামচ দিয়ে, লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা এক চামচ দিয়ে দিচ্ছি। হালকা জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি
এই আমি ভাজা করলা করা লাগলো দিয়ে দিচ্ছি। মানে করে গেলে ভাজেছিস তো, এবার আমি জল দিয়ে দিচ্ছি। আর একটু জল দিই, কুড়িমার মতো দিয়ে দেবো। হ্যাঁ হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে। একটা বাটি তো আছে, এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, এবারে নামিয়ে দিচ্ছি। কালা দিব হবে।